ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফরিদপুরের সহায়তায় ও ফরিদপুরের পৌরসভার আয়োজনে শহরের অনুন্নত এলাকার একশো জন দরিদ্র ও প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসায়িক উপকরণ প্রদান করা হয় ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মিথু প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া নির্বাহী প্রকৌশলী শামসুল আলম সচিব মোহাম্মদ তানজিলুর রহমান বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান হিসাব করিম আলাল ব্রাকের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ইকরাম হোসেন ও বিভিন্ন সিডিও সভাপতি প্রমুখ এই আয়োজনের মাধ্যমে মুদি চা ফুচকা চটপটি জুতা সেলাই মেশিন থ্রি পিস কাপড় গজ কাপড় কাঠমিস্ত্রি মিস্ত্রি প্লেনার মোয়া সুপারি বেলুন কসমেটিক্স হোটেল কাঁচা সবজি মাছ ভ্যান ডিম মুরগি পান সুপারি কলা ফল খড়ি সহ বিভিন্ন ব্যবসায়িক উপকরণ মোট একশো জনের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয় আত্মকর্মসংস্থান এবং পারিবারিক অর্থনৈতিক সচ্ছলতার জন্য ব্রাকের এই আয়োজন ফরিদপুর থেকে সৈয়দ নাজমুল আলম পারভেজের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক